नमस्कार बांगलार रान्नाबाड़ी चैनेले आपनादेर स्वागत। आज आमी तैरी करब आलू बेगुन दिए लोटे माछेर झाल। এই জায়গায় নিয়েছি আমি লোটে মাছ 750 ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, গোটা গোটা রসুন, টমেটো, আলু কুচি নিয়েছি, বেগুন, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, আদা। আদাটা আমি ঘষে নেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা আমি একবারই দিয়ে নেব, বার বার দিতে হবে না। তেল যখন গরম হবে দিয়ে দিতে হবে রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটুখানি রসুনের ঝাঁজটা আমি কাটিয়ে নেছি। একটু নাড়াচাড়া দিয়ে রসুনের ঝাঁজটা আমি কাটিয়ে নিলাম। এতে আমি দিয়ে দেব গোটা রসুন কয় কোয়া। রসুনগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এতে ঝালটা খুব টেস্ট হবে খেতে। দিয়ে দিচ্ছি আমি আদা কুচি 1 চা চামচ। আদাটা একটু আমি নাড়াচাড়া দিয়ে নিলাম। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এবার আমি একটু ভেজে নেছি। এই রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। পেঁয়াজগুলো ভাজা হয়েছে, এতে আমি ছেড়ে দেব আলুগুলো আর কেটে রাখা বেগুনগুলো। আলু বেগুন আমি একই সঙ্গে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 6 খানা কাঁচা লঙ্কা চিরা। রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। লোটে মাছ কিন্তু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আমি ঝালটা একটু বেশি করে দিয়ে নিলাম। যেহেতু বললাম যে আলু বেগুনের লোটে মাছের ঝাল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ 1 চা চামচ। ভালো করে এবার আলু বেগুন ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া দিয়ে আলু বেগুনটা ভেজে নিতে হবে, তাহলে গোটা গোটা অবস্থায় আলু বেগুন থেকে যাবে। আলু বেগুন ভাজা হয়েছে, এতে ছেড়ে দিতে হবে লোটে মাছগুলো। সবগুলো লোটে মাছ আমি ছেড়ে দেব। মাছগুলো ছাড়া হয়েছে, এবার আমি বেগুন আলুর সঙ্গে মাছগুলো ভালো করে ভাজতে থাকব। রান্নায় কিন্তু আমি এক ফোঁটাও জল দেব না, মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল ওঠে। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এইবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে, দিয়ে টমেটোগুলো মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা। এইভাবে নাড়াচাড়া দিয়ে জলটা আমি একদম শুকিয়ে নেব। যত শুকাবে ততই স্বাদ হবে। একটু সময় লাগে রান্নাটা করতে, কিন্তু খুব টেস্ট হয়। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে, ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। দেখুন রান্নাটা কত সুন্দর কড়াইয়ের মধ্যে ঘুরছে। যখনই দেখবেন এইভাবে ঘুরছে, তখনই মনে করবেন যে রান্নাটা একদম তৈরি। রান্নাটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে একদমই ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।